সবাইকে স্বাগত জানাই ইউটিউব চ্যানেল ইংলিশ ওরেটরে। তো বন্ধুরা, আজকে আমরা যে পোয়েম নিয়ে আলোচনা করব তা হচ্ছে দি ডার্কলিং থ্রাশ। তো এই কবিতাটা লিখেছেন থমাস হার্ডি, এবং এই কবিতাটা সম্পূর্ণ বাংলাতে লাইন বাই লাইন ডিটেলস আলোচনা করব এই ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, এই পোয়েমটা পড়া শুরু করার আগে যে যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে এই যে ওয়ার্ড ডার্কলিং ওয়ার্ডটা, এই ওয়ার্ডটার মানে কি। এবং আমরা সবাই জানি যে এই যে ওয়ার্ডটা, এর মানেটা হচ্ছে ডার্কনেস, ইন ডার্কনেস বা ইন দ্য ডার্ক। অ্যাকচুয়ালি এই ওয়ার্ডটা আমরা বিভিন্ন লেখকের লেখাতে দেখতে পাই, যেমন মিল্টনের প্যারাডাইস লস্ট দেখতে পাই, তারপরে জন কিটসের লেখা ওড টু এ নাইটিঙ্গেল, সেখানে একটা লাইন আছে ডার্কলিং আই লিসন বলে একটা লাইন আছে ওড টু এ নাইটিঙ্গেল। তারপরে দেখতে পাই ম্যাথিউ আর্নল্ডের ডোভার ব্রিজে এই ওয়ার্ডটাও দেখতে পাই আমরা। তো বিভিন্ন অথারের বা লেখকের লেখাতে এই ওয়ার্ডটা দেখতে পাই, কিন্তু থমাস হার্ডি এই কবিতায় তিনি এই ওয়ার্ডটা ইউজ করেছেন জাস্ট এটা বোঝানোর জন্য যে যে এই যে ডার্কলিং ওয়ার্ডটা এটা হচ্ছে কি ইন দ্য ডার্ক, কিন্তু অ্যাকচুয়ালি দি পোয়েট হ্যাজ ইউজ দিস ওয়ার্ড টু সাজেস্ট দ্য ডার্ক অফ দ্য আর্লি ইভিনিং। আর্লি ইভিনিংয়ের যে ডার্কনেস সেটাকে উল্লেখ করার জন্য তিনি এটা ইউজ করেছেন, নট অফ দ্য নাইট, রাতের কিন্তু অন্ধকার নয়। কিন্তু তো এই কবিতাটা সবথেকে বেস্ট হবে যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে একটু আলোচনা করি, তাতে বেস্ট হবে। কারণ এই কবিতাটা বুঝতে হলে প্রথমে ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে, কোন সিচুয়েশানে কবি এই কবিতাটা লিখেছেন। তো অ্যাকচুয়ালি লেখাটা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে লেখা আছে, এই পোয়েমটা লেখা হয়েছে নাইনটিন সেঞ্চুরিতে 29শে ডিসেম্বর। এবং তার যে অরিজিনাল টাইটেল এই কবিতার সেটা হচ্ছে বাই দ্য সেঞ্চুরিস ডেথ বেট, এটা হচ্ছে মূল অরিজিনাল টাইটেল। এবং এই কবিতাটা প্রকাশিত হয় গ্রাফিক নামক একটা জার্নালে এটা প্রকাশিত হয়। তো কবি যখন এই কবিতাটা লিখেছেন তখন কিন্তু নাইনটিন সেঞ্চুরি ডিসেম্বর মাস, অর্থাৎ একটা সেঞ্চুরি শেষের দিকে, 29শে ডিসেম্বর মানে নতুন সেঞ্চুরি শুরু হবে। তো একটা নতুন সেঞ্চুরি শুরু হবে এবং একটা নতুন বছর আসছে, এবং তার ঠিক একটা সেশন শেষ হচ্ছে, একটা সেঞ্চুরি শেষ হচ্ছে এবং নতুন একটা সেশন শুরু সিজন শুরু হচ্ছে বা সেঞ্চুরি শুরু হচ্ছে, এরকম একটা পরিপ্রেক্ষিতে এরকম একটা সিচুয়েশানে কবি এই কবিতাটা লিখেছেন। এবং সেটা মাসটা হচ্ছে ডিসেম্বর মাস, উইন্টার সিজন। তো প্রথম যে কবিতাটা, প্রথম স্ট্যাঞ্জাটা সেখানে লিখেছেন কবি, আই লেন্ট আপন এ কোপাইস গেট হোয়েন ফ্রস্ট ওয়াজ স্পেকট গ্রে অ্যান্ড উইন্টার্স ড্রেক মেট ডিসোলেট দ্য উইকেনিং আই অফ দ্য ডে। প্রথম চার লাইন কবিতায় কবি বলছেন কি, প্রথমে আমরা জানব যে লেন্ট মানে হচ্ছে ঝুঁকে পড়া, আর কোপাইস গেট মানে হচ্ছে এ উডেন গেট, কাঠের গেট, এবং সেই গেটটা লতা পাতা দিয়ে কভার আছে, এবং যার গেটটার মুখটা হচ্ছে জঙ্গলের দিকে, ওইরকম একটা গেটের উপর কবি ঝুঁকে পড়েছেন। আর সেই সময় কি হচ্ছে, হোয়েন দ্য ফ্রস্ট ওয়াজ স্পেক্ট গ্রে, আর সেই সময় স্নোফলিং হচ্ছে, স্নো পড়ছে, এবং অ্যাটমসফিয়ারটা একেবারে স্পেক্টারের মতো গ্রে, এটা হরাইবল সিচুয়েশান, হরাইবল অ্যাটমসফিয়ার। এবং সেই অ্যাটমসফিয়ার টোটাল ল্যান্ডস্কেপটিকে কী করেছে, একটা হরাইবল, একটা ভুতুড়ে আকার বা চেহারা দান করেছে বা দিয়েছে। তো প্রথম লাইনে যেটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেটা ইম্পর্ট্যান্ট, অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ দ্য পোয়েম দ্য পোয়েট ওয়াচ এ অ্যাজ এ ওয়াচার, কবি জাস্ট দাঁড়িয়ে আছেন, দ্য পোয়েট ওয়াজ স্ট্যান্ডিং, কবি ঝুঁকে পড়েছেন, কবি দাঁড়িয়ে আছেন কোথায়, কোপাইস গেটের কাছে। আর সেই সময় কি হচ্ছে, হোয়েন দ্য ফ্রস্ট ওয়াজ স্পেক্টার গ্রে,
আর সেই সময় স্নো ফলিং হচ্ছে। এই সেকেন্ড লাইনে দ্য ফ্রস্টকে তুলনা করা হয়েছে স্পেক্টের সাথে, কারণ যখনই ফ্রস্ট বা স্নো হচ্ছে পড়ছে তখন সেই অ্যাটমসফিয়ারটা একেবারে হরেবল, একবার গ্রে, আর সেই গ্রে আর সেই যে স্পেক্টার লুকটা একটা ল্যান্ডস্কেপকে একটা হরেবল লুক দিয়েছে। অ্যান্ড উইন্টার্স ড্রেক মে ডিজলেট দ্য উইকেনিং আই অফ দ্য ডে, দ্য উইকেনিং আই অফ দ্য ডে, আই অফ দ্য ডে মিনস দ্য সান কে উল্লেখ করা হচ্ছে এখানটায়। আর উইন্টার্স ড্রেকস মানে হচ্ছে এখানে বছরকে, ইয়ারকে একটা তুলনা করা হয়েছে যার সাথে, সেটা হচ্ছে একটা ড্রিঙ্কের সাথে তুলনা করা হয়েছে। আর তার তলানিটা হচ্ছে উইন্টার, অর্থাৎ শীতের যা অবশিষ্ট আছে, যা বাকি আছে, সেই জিনিসগুলি কি করেছে, মে ডিজলেট দ্য উইকেনিং আই অফ দ্য ডে। উইকেনিং আই সূর্য অফ দ্য ডে মিনস সূর্যকে উল্লেখ করা হচ্ছে। তো সূর্যের যে পাওয়ারটা, রশ্মির যে পাওয়ারটা, সেটাও কী হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, অর্থাৎ হালকা হয়ে গেছে। তো এই যে প্রথম চার লাইন পড়লাম, এইখানে আমরা বাংলাটা আমি জাস্ট বললাম, তারপরে দেখো পরে সেখানে এতে লেখা আছে, দেখো দ্য পোয়েট পেইন্টস এ সোমবার পিকচার অফ দ্য ওয়ার্ল্ড, দ্য মুড ফিলস হে, দ্য পোয়েট ফিলস নোনলি অ্যান্ড মেডিটেটিভ, দ্য স্পিকার ওয়াচিং অ্যাজ এ সাইলেন্ট লিডিং আপন দ্য কুপাইস গেট, কবি ঝুঁকে পড়েছেন সেই গেটের উপরে, আর সেই গেটটা যেটা বললাম আমি, দ্যাট ওপেন অন টু দ্য উডস, এবং সেই উডটা হচ্ছে উডেন, গেটটা হচ্ছে উডেন। ইন হিজ লোনলিনেস দ্য পোয়েট হ্যাজ পার্সোনিফাইড উইন্টার অ্যান্ড ফ্রস্ট, কবি এখানে উইন্টারকে আর ফ্রস্টকে তিনি পার্সোনিফাই করেছেন। ফ্রস্ট ইজ ডেসক্রাইবড অ্যাজ স্পেক্টার গ্রে অর গোস্ট লাইক গ্রে, এখানে ফ্রস্টকে স্পেক্টারের গ্রের সাথে তুলনা করা হয়েছে, বর্ণনা করা হয়েছে ভূতের সাথে। উইন্টার্স ড্রেকস মানে হচ্ছে যেটা বললাম, দ্য ফল অ্যান্ড স্নো, হেভি ফগ, প্রচুর কুয়াশা আর তুষারকে ওখানে উল্লেখ করা হচ্ছে। আর এই জিনিসটা, এই যে স্নো এবং ফগ, এটা কিন্তু টুইলাইটটাকে কী করে দিয়েছে, একেবারে ঢাকিয়ে দিয়েছে, যার জন্য সূর্যের যে রশ্মির যে পাওয়ারটা, সেটা কী হচ্ছে, একেবারে হালকা হয়ে গেছে। আর এই কারণে পরিবেশটা একেবারে কী, একেবারে একটা হরেবল লুক, একটা স্পেক্ট্রাল একটা লুক ধারণ করেছে। দ্য উইন্টার অ্যান্ড দ্য ফ্রস্ট ক্যান নট অ্যারোজ এনি সেন্স অফ চেয়ারফুলনেস, আজকের যে পরিবেশটা সৃষ্টি হয়েছে তার মধ্যে কোনো চেয়ারফুলনেস নেই, যা আছে সে তা কিন্তু গ্লুমি একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। তো ওই রকম একটা পরিবেশে আমরা দেখতে পাবো পরবর্তী স্ট্যান্জাগুলোতে, যে একটা পাখি গান গাইছে, যেখানে কোনো কিছুর একটা ইন্সপিরেশন নেই, যে গান গাওয়ার মতো আনন্দ পাওয়ার মতো কোনো ইন্সপিরেশন নেই কোনো জিনিসের মধ্যে, কোথাও সেরকম পজিটিভনেস নেই, কিন্তু সেই পাখি এরকম একটা আবহাওয়াতে, এরকম একটা সিচুয়েশনে একটা পাখি দারুণভাবে, অর্থাৎ একেবারে স্বতঃপূর্তভাবে সে কিন্তু গান গাইছে, আমরা দেখতে পাবো পরবর্তী স্ট্যান্জাতে। তো এটা প্রথম হচ্ছে চার লাইন। তো এই চার লাইন থেকে যে পয়েন্ট, যে জিনিসগুলো ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা হচ্ছে ফ্রস্টকে কার সঙ্গে তুলনা করা হয়েছে, আর কবি কোথায় দাঁড়িয়েছিলেন, কবির ভূমিকা এখানে কী, আর উইকেনিং আই অফ দ্য ডে, আই অফ দ্য ডে মিনস কোন জিনিসকে উল্লেখ করা হয়েছে, এভাবে এমসিকিউ আসতে পারে। তো প্রথম চার লাইন, তারপরে যেটা বলা হচ্ছে দ্য ট্যাঙ্গলড বাইন স্টিমস স্কোর্ড দ্য স্কাই লাইক স্ট্রিংস অফ ব্রোকেন লায়ার্স অ্যান্ড অল ম্যান কাইন্ড দ্যাট হন্টেড নাই হ্যাড শট দেয়ার হাউস হোল্ড ফায়ার্স। তারপরে লাইনটা দেওয়া হয়েছে যেটা দ্য ট্যাঙ্গলড বাইন স্টিম, বাইন একটা প্রকারের উদ্ভিদ বা গাছ বলতে পারো, যেটা ক্লাইম্বিং গুল্ম জাতীয় একটা গাছ, আর আজকে শীতের কারণে সেই গাছ কিন্তু কী হয়ে গেছে, একেবারে মুমূর্ষ হয়ে গেছে, তার পাতা সব ঝরে পড়েছে, সেরকম একটা গাছ বা গুল্মজাতীয় উদ্ভিদ দাঁড়িয়ে আছে। আর সেই সমস্ত দাঁড়িয়ে থাকা গাছগুলির মধ্য দিয়ে যখন বাতাস বইছে, আর সেই সমস্ত দাঁড়িয়ে থাকা গাছগুলির ভেতর ভেতর দিয়ে যখন আকাশকে তাকানো হচ্ছে, দেখা হচ্ছে,
তখন কি লাগছে সেটা আমি দেখো পরে লেখা আছে। দ্য পোয়েট কম্পেয়ার্স দেম টু টু দ্য সিমিলি অফ এ স্ট্রিংস অফ ব্রোকেন লায়ার্স মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিস কম্পারিজন ইজ সাজেস্ট দ্য ল্যাক অফ হ্যাপিনেস। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যখনই সেই সমস্ত গাছের মধ্য দিয়ে যখনই দেখা হচ্ছে আকাশকে, যেন মনে হচ্ছে ব্রোকেন, আর সেই বাইন স্ট্রিমকে তুলনা করা হয়েছে একটা ব্রোকেন লায়ারের সাথে। লায়ার অ্যাকচুয়ালি হচ্ছে ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। আর যখনই সেই বাতাস তার উপর দিয়ে বয়ে যাচ্ছে তখন একটা আওয়াজ আসছে যেন মনে হচ্ছে মিউজিক হচ্ছে। তো এখানে ব্রোকেন লায়ার এবং বাইন স্ট্রিম দুটোর সাথে কিন্তু এটা কম্বিনেশন করা হয়েছে সিমিলি এটা। ইন অল ম্যান কাইন্ড দ্যাট হন্টেড নাই হ্যাড শট দেয়ার হাউস হোল্ড ফায়ার্স। আর এইরকম একটা সিচুয়েশান, এইরকম একটা আবহাওয়াতে সমস্ত মানুষ কি করছে না, তারা হাউস হোল্ড ফায়ার্স চাইছে। কিন্তু কবি ওইরকম একটা সিচুয়েশন কবি দাঁড়িয়ে আছেন উডেন গেটের কাছে, যেটা হচ্ছে কুপাইস গেট। তাহলে এই যে সেকেন্ড প্যারাটাতে আমরা দেখলাম কি, যখন মানুষ সমস্ত মানুষ যখন কি চাইছে, উষ্ণতা চাইছে, গরম চাইছে ফায়ার প্লেসে, তখনই সেই এইরকম একটা সিচুয়েশানে কবি কিন্তু বাইরে দাঁড়িয়ে আছেন আর তিনি ল্যান্ডস্কেপের দিকে তিনি দেখছেন। তার পরের লাইনে বলা হচ্ছে দি ল্যান্ডস্কেপ সার ফিচার্স সেম টু মি দ্য কান্ট্রিজ কর্পস আউটলেন্ড ইটস ক্রেফট দ্য ক্লাউডি ক্যানোপি দ্য উইন্ডস ইটস ডেথ ল্যামেন্ট। পরে চার লাইন কী বলা হচ্ছে এখানটায়, যে এই চার লাইনের মধ্যে এখানে সেঞ্চুরি, যেটা 19th century আজকে শেষ হয়ে যাচ্ছে, যার ডিসেম্বর মাস, এবং এই ইভিনিংয়ের পরে কিন্তু নতুন একটা সেঞ্চুরি শুরু হবে। তো সেই সেঞ্চুরি, যে সেঞ্চুরিটা শেষ হয়ে যাচ্ছে, ওই সেঞ্চুরিকে তুলনা করা হচ্ছে, 19th century তুলনা করা হয়েছে একটা মৃতদেহের সাথে। আর সেই মৃতদেহটা, তার যে মৃত্যু হচ্ছে তার জন্য কিন্তু এই যে ক্যানোপি, ক্যানোপি মিন্স যেটা হচ্ছে কি ওভারহ্যাঙ্গিং, মানে ঝুলে থাকা। আর আউটল্যান্ড যে কথাটা লেখা আছে ওটা মানে হচ্ছে ছড়ানো। তো এখানে জাস্ট বলা হচ্ছে কি কথাটা, যে দ্য সেঞ্চুরি কর্পস আউটল্যান্ড ইটস ক্রেফট দ্য ক্লাউডি ক্যানোপি দ্য উইন্ডস ইটস ডেথ ল্যামেন্ট। ক্রিপ্ট মানে হচ্ছে আন্ডারগ্রাউন্ড, কোনো পার্সন যখন কোনো মৃত মানুষকে কী করা হয়, কবর দেওয়া হয়, যে আন্ডারগ্রাউন্ডে যে গর্ত বা রুম তৈরি করা হয় সেটাকে উল্লেখ করা হচ্ছে। তো এখানে আমরা বুঝতে পাচ্ছি যে 19th century এবং কবি দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দেখছেন। তো আজকে এই যে ল্যান্ডস্কেপটা 19th century, এটা কবির কাছে মনে হয়েছে যেন একটা ডেড বডি, যে ল্যান্ডস্কেপটা এটা মনে করেছেন কবি, এটা 19th century এটা ডেড বডি। এবং সেই ডেড বডিটা আজকে জাস্ট বিউরিয়ালের অপেক্ষায়, জাস্ট কবরস্থ করার অপেক্ষা বা সমাধিস্থ করার অপেক্ষায় আছে। আর তার এই মৃত্যুতে, এই যে সেঞ্চুরির তার শেষ হচ্ছে, তারিতে কিন্তু আজকে মেঘ, যেটা হচ্ছে ক্যানোপি যেটা ঝুলে আছে, ক্লাউডি বলা হচ্ছে, অর্থাৎ মেঘ যেন কি হচ্ছে ঝুলে আছে, যেন মনে হচ্ছে আজকে এই সেঞ্চুরির মৃত্যুতে মেঘ যেন কী করছে, যেন তার বিলাপ করছে। এই জন্য বলা হচ্ছে যে দেখতেই পাচ্ছ লেখাটা, দ্য ক্লাউডি ক্যানোপি অর স্কাই কোভার্স দ্য সেঞ্চুরি স্টর্ম অ্যান্ড দ্য সেট উইন্ড বিকামস এ সং অফ ডেথ। অর্থাৎ আজকে 19th century যে শেষ হচ্ছে, তার মৃত্যুতে যেন বাতাস যেন তার কী করছে, যেন বিলাপ করছে তার মৃত্যুতে।
আর সেই সিচুয়েশানে এক সমস্ত মেঘ যেন কী করেছে, ঝুলে পড়েছে সেই কবরের উপরে। এর পরের যে প্যারাটা, দ্য এনসিয়েন্ট ফলস অফ জার্ম অ্যান্ড বার্থ ওয়াজ স্ট্রাকন হার্ড অ্যান্ড ড্রাই অ্যান্ড এভরি স্পিরিট আপন আর্থ সিমড ফেভারলেস অ্যাজ আই। তো এটা পরের যে প্যারাটা আমি আজকে এই ভিডিওতে আলোচনা করছি না, কারণ ভিডিওটা লেন্দি হয়ে গেছে, অলরেডি 15 মিনিট হয়ে গেছে, আমরা পরে এতে আলোচনা করব। তো আজকে দুটো প্যারা, দুটো স্ট্যাঞ্জা আমরা আলোচনা করলাম, তিনটা স্ট্যাঞ্জা আলোচনা করলাম এই ভিডিওতে। তো যদি ভালো লেগে থাকে তো লাইক করো, আর বাজে মন্তব্য করবেন না, এটা একটা রিকোয়েস্ট। দেখা হচ্ছে নেক্সট পার্টে।